চাহবাগান এলেকাত কলেরা আর ডায়রিয়া লৈছে ভয়ঙ্কর রূপ। কলেরা আর ডায়রিয়াত আক্রান্ত জয়পুর চাহবাগানের প্রায় 75 জন শ্রমিক, মৃত্যু হয়েছে দুজনের। উড়িষ্যা ভ্রমণ করে ঘুরি অহা দুগৰাকী শ্রমিকর দেহর পর বাগিচাখনের অন্য শ্রমিকর দেহলে বিয়পিছে এই রূপ। উল্লেখযোগ্য যে উড়িষ্যা ভ্রমণলে যাওয়া একটা পরিয়ালের স্বামী আর স্ত্রী দুইগী আক্রান্ত হয়েছিল কলেরা আর ডায়রিয়া রোগত। ঘরলে উভতি অহার পিছত স্বামীর মৃত্যু হয় কিছুদিন পূর্বে আর মৃত ব্যক্তিগীর তিলনি খাবলে গৈছিল জয়পুর চাহবাগানের বহু লোক। আর সন্দেহ করা অনুসরি উড়িষ্যা ভ্রমণ করে উভতি অহা পরিয়ালটির পরাই বিয়পিছে এই রূপ। লাইন ভিতর মানে যা আছে হয়তো বহুত মানে অশিক্ষিত হয়ে থাকার কারণে মানে তাহলে নিজে চাফ চিকুণ নথকার কারণে আজ এইবিল পরিস্থিতি হবলগা হয়েছে। নাই নাই লেট্রিন নাই, যদি সরকারি ফলের পর লেট্রিন দিয়েছিল আর কিছু এরিয়া যে সরকারি ফলের পর লেট্রিন দিয়েছে মানে মানুষ বহুত ইউজ করা নাই, কারণ কেলে সর সর গাত খান্দি কিনে ঠিকাদার যা লেট্রিন করে গেল বনায় থ গেল কিন্তু ক্লিয়ার নহল মানে এই কারণে বহুত মানে তাত শৌচ নকরে আর মুকলিকে করে যে সেই কারণে হয়েছে। তাত আমি যেতিয়া পম খেদি পালো যে এজন মানুষ বাহিরের পর আসছিল আর বাহিরের পর অহার পিছত তেওঁৰ গাত সেইটো জামটো আছিলে আর তারপরা সম্প্রসারণ হয়েছে। গতিকে আমার সেন্ট্রেল টিমটো এমডি এনএসএমৰ নেতৃত্বত যোৱাকালিৰপৰা ডিব্ৰুগড়ত আছে, গোটেইখিনি ৰিভিউ কৰিছে আৰু তাত পৰৱৰ্তী যিখিনি ব্যৱস্থা লবলগা আছে সেইখিনি হৈছে। স্বাস্থ্য বিভাগ আৰু চিকিৎসকৰ দলে অধিক তৎপৰতাৰে লৈছে যাৱতীয় ব্যৱস্থা। দুজন শ্রমিকৰ মৃত্যু হোৱাৰ বিপৰীতে সকাহৰ খবৰ যে চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ থকা 63 গৰাকী ৰোগী সুস্থ হৈ উভতিছে ঘৰলৈ, বাকী 10 গৰাকী বৰ্তমানো চিকিৎসাধীন। পিছে মূল কথাটো হ'ল কলেরা আৰু ডায়েৰিয়া ৰোগৰ উৎস কি। ভিব্রিও কলেরি নামৰ এটা বীজাণু আছে, বেক্টেৰিয়া একচুৱেলি ভিব্রিও কলেরি। এই বেক্টেৰিয়াটোৰ পৰা সাধাৰণতে এই কলেরা ৰোগটো হয়। এইটো সাধাৰণতে যায় সাধাৰণতে লেতেৰা পানী, তাৰপিছত মুকলি জেগাত যদি পায়খানা কৰে সেই পায়খানাত এই বীজাণুটো থাকে মানে বেক্টেৰিয়াটো থাকে, সেইটো আকৌ বৰষুণৰ পানীয়ে উঠাই লৈ গৈ খোৱা পানী য'ত আমি নাদ বা কুঁৱা বা এনে তাত তেনে জেগাত ই তাত পৰেগৈ, সেই পানীখিনি যদি আকৌ কোনোবা মানুহে খাই দিয়ে তেওঁৰ এই ৰোগটো হয়, মানে সেইদৰে সোঁচৰা ৰোগ হয়। এই ক্ষেত্ৰত স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তৰ প্ৰতিক্ৰিয়া, সজাগ আৰু সচেতনতা বৃদ্ধিৰে এনে স্বাস্থ্যজনিত পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰাৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে চৰকাৰে। সাধাৰণভাৱে যিটো হাইজিন সেই ব্যৱস্থাত আজি কলেৰা হাইজা বা জেই বা অন্য মেলেৰিয়া সেইটো আগৰ নিচিনা নহয়, কিন্তু তাৰ ভিতৰত এতিয়া যিখিনি জানিছোঁ আৰু ৰাইজেও অৱশ্যে সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব। আজিকালি সকলো জেগাতে খোৱা পানী বা আমাৰ লেট্ৰিন বা অন্যান্যখিনি বহুতখিনি উন্নত হৈছে, য'ৰ পৰা ইয়াত উদ্ভৱ হ'ব বুলি ভাবোঁ সেই ঠাইবিলাক আমি ইতিমধ্যে পৰাপক্ষত নাইকিয়া হৈছে। ক'ৰবাত কেনেবাকৈ উদ্ভৱ হৈছে আমি লগতে মষিমূৰ কৰিবৰ কাৰণে সকলো ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। নাহৰকটীয়াৰ পৰা অৰূপ বৰাৰ সহযোগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট উৎপল কলিতাৰ সৈতে চিন্তুমণি শইকীয়াৰ ৰিপৰ্ট, প্ৰতিদিন টাইম।